আমি তো সাইকেল ধরে নিলাম নতুন বছরের বই পেয়ে আমার অনেক ভালো লাগতেছে ভালো মতো পড়াশোনা করতে পারবো নতুন বই পড়াশোনা করতে আমার অনেক ভালো লাগে নতুন বছরের বই পেয়ে আমাদের খুবই ভালো লাগছে আশা করি এই বছর পড়াশোনা খুব ভালো করে করতে পারবো এবং রেজাল্ট ভালো আসবে নতুন বছরটা আমরা মানে ভালোভাবেই কাটাতে চাই যেভাবে আমরা ভালো থাকতে পারবো আমাদের মেধা বাড়বে সেভাবে আমরা নতুন বছর কাটাতে চাই নতুন বছরে আমাদের স্বপ্ন একটাই যেন এই বছর গত বছরের থেকে এবছর আরো ভালো রেজাল্ট এবং আরো ভালো পর্যায়ে যেতে পারি সেই পরিকল্পনা নিয়ে আমরা আগাবো আসলে সন্তানদের নিয়ে আমাদের কাছে প্রত্যাশা হচ্ছে আমাদের সন্তানরা ভালোভাবে থাকবে সুস্থ থাকবে প্রথমত সুস্থ থাকার বিষয়টা যে তারা ভালো থাকবে তারপর হচ্ছে তারা সার্বিকভাবে সব দিক দিয়ে এগিয়ে যাবে এটাই আমাদের কাছে নতুন বছরে ওরা ওরা যদি স্কুলে আসতে পারত তাহলে তো ওদের জন্য ভালো হতো তো যখন স্কুলে প্রতিদিন ক্লাস করতে পারে না নিয়মিত বাসায় থাকতে থাকতে ওদের একঘেয়ামি হয়ে যায় তার জন্য মনে করেন ওদের সব দিক দিয়ে বাচ্চাদের যত্ন নেওয়াটাই হচ্ছে সবচাইতে বড় কথা তো বাচ্চারা যদি পড়াশোনা একটু পড়াশোনাও করে ওদের ওদেরকে একটু মেন্টালি বাবা মা হিসাবে আমরা ওদের সাহস দিতে পারি তাহলে ওরা ঠিকভাবে পড়াশোনা করবে আর ভালো মানে এগোতেও পারবে এভাবে আমরা বই পেয়েছি ভালোভাবে ঠিক আছে আনন্দিত যে প্রথম বছরের প্রথম দিকে আমরা বই পেয়ে গেছি সবগুলো বই পেয়েছি শিক্ষার্থীদের সাড়া তো আমরা ব্যাপক পাচ্ছি তো আমরা বছরে প্রথম যেভাবে আমরা প্রতি বছর করি এবারও আমাদের সেরকম প্ল্যান আছে তবে যেহেতু এবার রাষ্ট্রীয়ভাবেই ওইভাবে মানে অতটা জমায়েত করা যাবে না কারণ আবার অমিক্রণ আসতেছে। তো তো স্বাস্থ্যবিধিটা মেনেই কিন্তু আমরা আমরা শিফট দুই শিফটে আলাদা আলাদা করে এবং ক্লাস আমরা ভাগ করে নিয়েছি যাতে আমরা দুইটা করে ক্লাস নিয়েছি যাতে আমরা সপ্তাহে প্রতিদিনই দিব বই দুইটা করে সেকশন আমরা দিচ্ছি তো সারা কিন্তু ব্যাপক পাচ্ছি সারা ব্যাপক পাচ্ছি সবাই আসছে বই নিতে এবং আমরা ফোনও পাচ্ছি যে ম্যাডাম আমাদের কবে বই দিবেন আমরা বলেও দিচ্ছি আমাদের নোটিশও ওভাবে গেছে বাচ্চারা আসছে আমরা বই দিচ্ছি আমরা দুই হাজার সালে লাস্ট আমরা বই দিয়েছিলাম বই উৎসব করেছিলাম কিন্তু দুই সালে তো আমরা বই উৎসব করতে পারি নাই এবছরও তাই কিন্তু আমাদের বই দুই মাস আগেই চলে আসছে প্রাইমারি বইগুলো আর সিক্স সেভেনের বই আমরা ডিসেম্বরে মাঝামাঝি পেয়েছি তো এই বছর বই উৎসব না ঠিকই কিন্তু আমরা বই দেওয়ার বিতরণ কর্মসূচি থেকে আজকের থেকে রেখেছি আজকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা আজকে সিক্সের বই দিলাম তাও একটা সেকশান যেহেতু স্বাস্থ্যবিধি মেনে বই দিতে বলা হয়েছে আর ছাতে আমরা প্রাইমারি ক্লাস ফাইভের একটা সেকশনের বই দিলাম আমাদের এমনি কোনো ক্লাস চলাকালে আমাদের কোনো বিনোদনের ব্যবস্থা নেই কারণ বিনোদনের ব্যবস্থা করতে হলে বাচ্চারা স্বাস্থ্যবিধি আমাদের মানা সম্ভব না বাচ্চারাও মানতে পারবে না কিন্তু আমাদের এর মধ্যে এই করোনার মধ্যে আমাদের যে জাতীয় রাষ্ট্রীয় দিবসগুলি ছিল সেখানে আমরা বাচ্চাদের নিয়ে অংশগ্রহণ করেছি এই ষোলোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর আমাদের বাচ্চাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্কন প্রতিযোগিতা তারপরে দেয়ালিকা উদ্বোধন সব কিছুই করেছি এমনি কিন্তু ক্লাসের মধ্যে আমরা কোনো বিনোদনের ব্যবস্থা করতে পারি নাই আমরা যেন কোভিড নাইন্টিন থেকে আমরা মুক্ত হতে মুক্ত হতে পারি আমরা বাচ্চাদের কিনে সারা বছর জন্য ক্লাস নিতে পারি কারণ আমরা সশরীরে আমরা বাচ্চারা যে ক্লাসে অংশগ্রহণ করে যে জিনিসটা শিখবে অনলাইনে অনেক বাচ্চাদের পক্ষে সম্ভব হয় না তো আমরা চাই যে তারা আসুক তাদের বিনোদনের ব্যবস্থা পাঠদানের ব্যবস্থা সব কিছু ইনশাল্লাহ আমরা বাচ্চাদের উপস্থিতির উপরেই আমরা করতে পারব বলে আশা করি